চারিদিকে যখন উৎসব মুখর, মানে বিভিন্ন আলো, বিভিন্ন রং, বিভিন্ন উৎসব যখন চারিদিকে মানুষকে মাতিয়ে রাখছে, ঠিক সেই সময় আপামর বাঙালি কিন্তু প্ল্যান করে ফেলছে উইকেন্ডটা কীভাবে কাটানো যায়। আর উইকেন্ড কাটানো মানেই তো শুধু খাওয়া, শুধু আড্ডা নয়, আর কেবলই ঘোরা নয়, সাথে থাকে গান। তাই আজকে আমরা বাংলার গান, বাংলার প্রাণ সুরের খেয়ায় আমাদের পাশে পেয়েছি সুদূর পুরুলিয়া থেকে আগত, না তার পরিচয়টা ঠিক শুধুই পুরুলিয়া বললে ভুল হবে, বাকি পরিচয়টা সে দেবে। আজকে আমাদের শিল্পী রয়েছেন লিপিকা সহিস মাহাতো। দিদি নমস্কার, স্বাগত সুরের খেয়ায়। কোথা থেকে আসছেন? আমি তো কেবল পুরুলিয়াটুকু বলতে পারলাম। আমার বাড়ি হচ্ছে বাপের বাড়ি কেন্দা থানা চান্দড়া রাজনগর গ্রাম। আচ্ছা, আর শ্বশুর বাড়ি হচ্ছে কড়াডি চাকুলতুর, আমি সেখান থেকে আসছি। বেশ, আর এখন আমি বসবাস করি রঘুনাথপুরে। আচ্ছা বেশ, মানে আজকে আমাদের গান শোনানোর জন্য, আমাদের সুরের খেয়ার দর্শকদের গান শোনানোর জন্য অনেকটা দূর থেকে আপনি এসেছেন। বেশ, আরও গান গল্প আছে, কথায় আমরা এগোবো, গানে গানে শুরু হোক। কী গান দিয়ে শুরু করছি? আমি এখন গান শোনাবো একটা ভাদ্রিয়া ঝুমুর বিরহ, সেটা হচ্ছে বন্ধু যখন ছিল সাথে। আহা, বেশ। বন্ধু যখন ছিল সাথে কি সুখ ছিল মনেতে, বন্ধু যখন ছিল সাথে কি সুখ ছিল মনেতে, আমি না পারি গো বন্ধু বিনে থাকিতে গো রহিতে গো রহিতে, জনম আমার গেল কাঁদিতে, আমি না পারি গো বন্ধু বিনে থাকিতে গো রহিতে গো রহিতে, জনম আমার গেল কাঁদিতে। অসাধারণ এক ভাদ্রিয়া ঝুমুর দিয়ে আজকের আমাদের সুরের খেয়ার পরিবার যাত্রা শুরু করলো। সত্যি ওই যে আমরা বলি বাংলার গান, বাংলার প্রাণ, আজকে কিন্তু তারই উদাহরণস্বরূপ মাটির গান। মানে আমরা তো শুধু ঝুমুর শুনেই থাকি, কিন্তু এই ধরনের ঝুমুর, মানে যেখানে বিরহের সুর
বড্ড নাড়া দেয়। ঝুমুর মানে শুধু নাচা বা শুধুই আনন্দ না, তাই না? তাতে বিরহও মিশে থাকে। তাই সেই ধরনের বেশ কিছু গান আজকে আমরা উপহার পাচ্ছি আমাদের শিল্পীর কাছ থেকে। দিদি, এই যে এতটা দূর থেকে এসেছেন, এই যে এত বড় একটা জার্নি, প্রায় এই সুরের খেয়ায় অডিশন দেওয়া, তারপর এখানে এসে পারফর্ম করা, তো এই সফরটা কেমন লাগছে আপনার? খুব কষ্টের, কষ্ট হলো আনন্দ আছে। খুব কষ্টে, কষ্ট মানে রাত্রি জাগে আসছি, আমাদের তো অনেকটা দূরে বাড়ি না, সেখান থেকে আসতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে, কিন্তু তবু খুব আনন্দ, খুব ভালো লেগেছে। এই যে এখনকার মুহূর্ত এসে যখন আমাদের ওপারে দর্শক বন্ধুরা দেখছেন, সেই যে আনন্দটা সব কষ্ট লাঘব করে দেয় সেখানে। হ্যাঁ, বেশ। আমরা দিদি এরপরে কি গান শুনছি? এরপরে গান শুনছি একটা, সেটা হচ্ছে চৈতালি সুরের বিরহ সুর, সেটা হচ্ছে এ মধু জামিনে যাই। বেশ। এ মধু জামিনে যাই, নায়াইল রস রাজ প্রাণ সখা কোয়াইল, সখি নায়াইল কারো প্রেম পাখি ধরা দিল, নাগর নায়াইল সখি কোয়াইল, কারো প্রেম ফাঁদে পাখি ধরা চন্দন চুয়া পুষ্পমালা প্রাণ গুয়া সকলি পড়িয়ার, হের চাঁদের মণ্ডলে বিষ বরসিল, হের চাঁদের ধরা দিল।
আমরা নন্দওঝার খুব কম শোনা বলবো, আমরা যারা শহুরে মানুষরা তারা হয়তো ঝুমুর গান শুনি, কিন্তু এই ধরনের গানগুলো ঠিক খুব একটা পাই না। হয়তো আমরা যারা গান শুনতে গান খুঁজতে ভালোবাসি তারা এই ধরনের গানের খোঁজ করি বটে। ভবপ্রীতানন্দ ওঝা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একজন পদকর্তা, যার বিভিন্ন সুরের বিভিন্ন ধরনের ঝুমুর গান আছে। তো আজকে আমরা লিপিকাদের থেকে তেমনই বেশ কিছু অচেনা অজানা, আমাদের কাছে যেগুলো অজানা গান, তেমন কিছু গান উপহার পাচ্ছি, তাই তো দিদি? বেশ দিদি, আমি একটু জানতে চাই গানের পাশাপাশি আর কিছু করা হয়? হ্যাঁ, একটা সরকারি কাজে যুক্ত আছি। আচ্ছা বাহ, বেশ, মানে কাজ গান দুটো একসাথে, এবং ঝুমুর গান মানে এটা যেন ঠিক সেইভাবে গানটা শিখে হয় না, এটা যেন রক্তই থাকে, তাই না? হ্যাঁ। তো আপনার মধ্যে এই গানের গানকে কিভাবে সময় দেন? যখন ফাঁকা পাই, আমি তো বেশি রেয়াজ করি না, খুব কমই করি, যখন যখনই বসি মানে এক ঘন্টা বসি, আমি এক ঘন্টার মধ্যে আমার যা হলো। বা মানে আমার কোথাও একটা মনে হচ্ছিল আপনার গান শুনে এবং আপনি যেখান থেকে এসেছেন যেন আপনাদের ভেতরেই সেই এই গানগুলো সেইভাবেই বেড়ে ওঠে। জগতে আসা, গানের জায়গায় আসা সম্পূর্ণ আমার হাজবেন্ডের হাত ধরে। আচ্ছা বেশ, আমরা সেই গল্পে আবার পরে যাব, তার আগে একটা গান শুনে নি। কি গান শুনছি এরপর? এখন আমি শোনাবো খুঁজে দন রে প্রাণের কালিয়া, নাকের নোত আমার গেল পড়িয়া। এটা কি ধরনের ঝুমুর? এটা হচ্ছে ভাদ্রিয়া ঝুমুর। আহ বেশ। খুঁজে দেন রে প্রাণের কালিয়া, খুঁজে দেন রে প্রাণের কালিয়া, না কেরো নোতামার গেল। পিতা দরা মাথা
আবারও এক ভীষণ ভালো, মানে আমরা তো আগে শুনিনি, আমিও তো আগে তো শুনিনি, তো আমার কাছে খুব মন ছুঁয়ে গেল গানটা। গানটার মধ্যে নারী মনের কথা আছে, তাই না দিদি? আমরা তো জানি যে লোকগানের শেষে ভনিতা থাকে, যেখানে পদকর্তার নাম থাকে, ঝুমুরে থাকে কিন্তু, হ্যাঁ ঝুমুরেও থাকে, লোকগানেও থাকে। তো আজকে আমরা এই গান শুনতে শুনতে লিপিকা নামটি পেলাম। তো আমি এই গানের ইতিহাসটা একটু জানতে চাইছি। গানটি কি লেখা আপনার? আমার হাজবেন্ড, আমি, আমরা দুজনে মিলে কথা সুরটা ওরেই, কিন্তু গানটা দুজনে মিলেই লিখেছি। তাই জন্য ভনিতার জায়গাতে হয়তো সেইভাবে না হলেও খানিকটা হলেও আপনার নামে ছোঁয়াটা রয়েছে। বেশ, আমরা দিদি এরপরে কি গানে যাব? এখন আমি রিমি ঝিমি গান একটা শোনাবো। এটা কি ধরনের গান? নাগপুরে এবং ডঙ্কজ সুরের একটি গান শোনাবো। বেশ, মানে এটা নাগপুরি ঝুমুর। হ্যাঁ, ডঙ্কজ সুরটা, ডঙ্কজ সুরে আমি একটি গান শোনাবো। রিমি ঝিমি, রিমি ঝিমি, বড় সাজারিলা, রিমি ঝিমি, রিমি ঝিমি, বড় সাজারিলা, ছোটা ধরা, ছোট দেহরা, পান পথরি শাড়ি ভিজি গেলা, হাই মোর পান পথরি শাড়ি ভিজি গেলা, ভীষণ পছন্দ হচ্ছে আমার। মানে আমার আজকে লিপিকা দিকে ভীষণ পছন্দ হয়েছে, আর গানগুলো যা, মানে যে গানগুলো আমাদের জন্য নির্বাচন করে এনেছেন, আমি জানি আমার ওপারের দর্শক বন্ধুরাও আমার সাথে একমত, একদম মেঠো স্বাদের ছোঁয়া পাচ্ছি আমরা। আর শুধু তো লিপিকাদের গান নয়, সাথে রয়েছে আরও অনেক কিছু, আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তবে সেই পরিচয়টা একটু সেরে নেব। আজকে আমাদের সাথে সঙ্গতে যিনি রয়েছেন বা যারা রয়েছেন, শুরু করব বাঁশি দিয়ে। রোজকার থেকে আজকে একটু অন্যরকম, বাঁশিতে রয়েছেন লিপিকাদের
এতক্ষণ যার কথা বলছিলেন তার হাজবেন্ড জগদীশ মাহাতো। মাদলে, বিশেষ করে আজকে মাদলে রয়েছেন নিবারণ মাহাতো। রোজকার মতো কিবোর্ডে রয়েছেন অভিজিৎদা, গিটারে সৌভিকদা, অক্টোপ্যাডে অরবিন্দদা। আর আমাদের সাথে তো আমাদের সুরের খেয়ার পরিবার তো রয়েছেই, আর সাথে রয়েছে লিপিকা দি, যে আজকে আমাদের জন্য বিভিন্ন স্বাদের কেবল ঝুমুর গান নিয়ে এসেছেন। আমরা যারা ঝুমুর গান শুনতে ভালোবাসি কিন্তু কেবল বেশ কিছু সিলেক্টিভ গানটুকুই শুনি, তার বাইরেটুকু আর জানি না, তাদের জন্য আজকে কেবল শোনা নয়, সাথে রয়েছে আরও অনেক কিছু জানার পর্ব। দিদি, আমরা এরপর আপনার থেকে কী শুনছি? এরপর একটা বিরহ ঝুমুর গাইবো, না দরবারি ঝুমুর গাইবো। দরবারি ঝুমুর, আচ্ছা, আমার দর্শক বন্ধুদের জন্য একটু দরবারি ঝুমুরের ইতিহাসটা যদি বলেন, মানে কেন এটা দরবারি নাম হলো একটু আমি ওকে বলতে বলছি। বেশ, আমরা চলে যাই তাহলে জগদীশ দার কাছে। আচ্ছা, এই যে ঝুমুর, ঝুমুর তো আমাদের আদি সঙ্গীত, কবে থেকে শুরু তার কোনো ঠিক কেউ ইতিহাসের বলতে পারে না, কিন্তু এই যে ভবপ্রীতানন্দ ঝা, রামকৃষ্ণ গাঙ্গুলি, দীনবন্ধু তাঁতি, এই হ্যাঁ রামেশ্বর, এরা যখন এই ঝুমুরের ইয়ে করেছিল তখন কাশীপুরের রাজা ওরাকে দরবারে ডেকেছিল, তোমরা আমাদের আলাদা সুরে তুমি এক গান শোনাও, গান তৈরি করো। তখন উনি যে দৈর্যে দরবারে ইয়ে করেছিল, এটা সুর দিয়েছিল দরবারে, সেইখান থেকে সুরটা হয়ে গেছে দরবারি সুর। বেশ, একদমই, আমরা খানিকটা এই গল্পটা জানতাম, কিন্তু আমাদের দর্শক বন্ধুদের জন্য আবার সেই গল্পটা আমরা তুলে ধরতে চাইলাম। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। তো আমরা গানে যাই। যার সঙ্গে ভাব দেখা শোনাই লাভ, সময় বুঝে ছাড়া হে সোনা, গপন প্রীতি বড়ই হে কঠিন, কেলেঙ্কারি শেষে দিও না, আমায় কেলেঙ্কারি শেষে দিও না, কেলেঙ্কারি শেষে দিও না।
সুজনা যদি হয় দেরি না মিলিতে পারি যদি হয় দেরি না মিলিতে পারি মনে যেন দুঃখ করোনা গপন প্রীতি বড়াই হে কঠিন কেলেঙ্কারি শেষে দিও না আমায় কেলেঙ্কারি শেষে দিও ঘরেতে শাশুড়ি ননদি পাড়া পড়োশি আছে হে বাদি যাদের পেটে কথা জিরাই না হাজারির বাণী যতই কর ধনি হাজারির বাণী যতই কর ধনি হাজারির বাণী যতই কর ধনি হাতে রাড়ে চাঁদ লুকাই না গপন প্রীতি বড়ই হে কঠিন কেলেঙ্কারি শেষে দিও না কেলেঙ্কারি শেষে দিও না গপন প্রীতি বড়ই হে কঠিন কেলেঙ্কারি শেষে দিও না আজকে এত ভালো ভালো বেশ কিছু গান শুনতে শুনতে ভুলেই গেছিলাম যে ঘড়ি বলে একটা বিষয় আছে সেটা দেখতে হয় তো ঠিক আছে আজকের মতো আমরা সুরের খেয়ার এখানেই বোধহয় বিদায় নেব তবে আবার ফিরে আসবো লিপিকাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে দিদি আজকে তো আমাদের এখানেই প্রায় পালা শেষ তো আজকের মতো আমরা এইখানেই বিদায় নেব আবার ফিরে আসবো অন্য আরেক পর্বে অন্য কোনো শিল্পীর হাত ধরে ততক্ষণ ভালো থাকুন দেখতে থাকুন বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া